দুই রুমের এই সুন্দর চমৎকার বাড়ির ডিজাইনটি আপনারা দেখছেন। আজকে এই বাড়িটি করতে আপনি সম্পূর্ণ মালামাল সহ মোট কত টাকা খরচ হবে এই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি করা হয়েছে 25x3 ইঞ্চি, আপনার পাশে জায়গা লাগবে 25x3 ইঞ্চি এবং লম্বালম্বি জায়গা লাগবে 19x3 ইঞ্চি। আর আমরা যদি হাতে হিসাব করি, কারণ আমরা গ্রামের মধ্যে অনেকেই ফুটের হিসাব বুঝি না হাতে বুঝি, তাহলে আপনি এই বাড়িটা হবে আপনার 16x12 হাত, পাশে থাকবে 16x, লম্বায় লাগবে 12x, আর 1216। আপনার এই গড়টি যদি আপনি করতে চান, আপনার সম্পূর্ণ মালামাল কি লাগবে, আপনার ইট, টিন, কাঠ, ভালো, মিস্ত্রি, লেবার, এরপর আপনার ইলেকট্রিক মালামাল, দরজা, জানালা সহ সর্বমোট কত টাকা খরচ হবে তার একটা হিসাব এই ভিডিওতে আপনারা পাবেন। এই জন্য আপনারা একটু ভিডিওটি একটু স্কিপ করবেন না, তাহলে আপনারা এখান থেকে অনেক হিসাব আপনাদের বাদ যাবে গা। আপনারা যারা নতুন দেখছেন এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আপনারা একটু ভিডিওটি স্কিপ করবেন না। এবং আপনাদের যারা আরও এরকম বাড়ি করতে চান, আপনারা এই ভিডিওটি তা আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন, যেন তারাও এখান থেকে আইডিয়া নিয়ে একটি সুন্দর চমৎকার বাড়ি করতে পারে এবং আপনার একটি শেয়ারে হয়ে যেতে পারে তার জীবনের একটি টার্নিং পয়েন্ট। তো আপনি দেখছেন এই বাড়িটা 16x16x6 রয়েছে, বারান্দা, অনেক বড় একটি বারান্দা। বারান্দা এক কোণায় আপনি দেখতে পাচ্ছেন কিচেন স্পেস থাকবে এবং বারান্দার এক সাইড দিয়ে থাকবে টয়লেট। আপনি দেখতে পাচ্ছেন 4x4 ফুটের একটি টয়লেট দেওয়া হয়েছে বারান্দা থেকে যাওয়ার জন্য। এরপরে বারান্দার মধ্যে রয়েছে একটি কোঠা, আপনার 8x8x6 ফুট। আমরা প্রত্যেকেই গ্রামের মধ্যে যারা বাড়ি করি, আমাদের ছেলে মেয়েদের জন্য রিডিং রুম বা একটি স্টোররুম সিঙ্গেল একটি রুম করা হয়। 8x6 ফুটের একটি কোটার মধ্যে, বারান্দার কোঠার মধ্যে এটা করা হয়েছে। এরপরে আপনি চাইলে কোটাটা এভাবেও করতে পারেন। এরপরে বেডরুম দুটি, আপনি মাঝখানে পার্টিশন দিয়ে এটাকে দুটি রুম করবেন, তাহলে আপনার 12x12 ফুট দুটি রুম হবে। এবং আপনি যদি মনে করেন না একটি রুমও রাখবেন, সেক্ষেত্রে আপনি একটি রুম রেখেও মাঝখানে পর্দা দিয়ে কাজ করতে পারবেন। তো চলুন আমরা এখন এই বাড়িটার খরচগুলো দেখি। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ইট লাগতেছে, আমরা সব কিছু খরচ দেখাবো। মোট খরচ হবে 1,45,080 টাকা টোটাল খরচ, এবং মালামাল কত টাকার লেগেছে, ইট লাগবে 20,000 টাকার, 2,000 ইট লাগবে আপনার এই বাড়িটি করতে, বিট পর্যন্ত করতে, বিট দিয়ে এবং আটটো দিতে পারবেন, সেটা কিন্তু আপনার হাফ টিন শেড হয়, আপনি 2,000 ইট লাগবে। সিমেন্ট লাগবে এই বাড়িটি করতে, 15,000 টাকার সিমেন্ট লাগবে, 30 ব্যাগ। তারপরে বালু লাগবে আপনার 1,200 টাকার বালু লাগবে, সুরকি লাগবে না। আপনার দরজা লাগবে 20,000 টাকার দরজা লাগবে ছোটো বড় মিলে, জানালা লাগবে 8,000 টাকার এবং গ্রিল লাগবে 6,000 টাকার গ্রিল লাগবে, মেন গেট লাগবে 3,000 টাকা, মিস্ত্রি খরচ যাবে 38,000 টাকা, এত টাকা টোটাল খরচ যাবে রাজমিস্ত্রি এবং কাঠ মিস্ত্রি মিলে। এরপর রং লাগবে আপনার 15,000 টাকার রং ধরা হয়েছে, সর্বমোট আরও কম লাগবে। আমরা ইলেকট্রিক মাল ধরেছি 8,000 এবং আপনার স্যানিটারি মাল ধরেছি 10,000 টাকা। তো বন্ধুরা, আমরা কিন্তু একটা স্ট্যান্ডার্ড রেট ধরেছি, এলাকাভিত্তি এই রেটটা কিছুটা তারতম্য হতে পারে। আবার অনেক সময় দেখা যায় একই মাল এক একজনে এক এক দামে কিনে, কেউ কিনে 10 টাকা, আবার কেউ কিনে নিয়ে আসে 20 টাকা। এটা টোটালটা একজন আরেকজনের ব্যক্তিগত বিষয়ের উপর নির্ভর করে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা এবং সর্বমোট আমার এই টাকাগুলো যোগ করলে হচ্ছে 1,45,080 টাকা। এই টাকাটা হলেই আপনি এরকম একটি সুন্দর বাড়ি গ্রামের মধ্যে করতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিন প্লিজ, একটি লাইক দিতে কৃপণতা করবেন না, তাহলে আপনারা এরকম সুন্দর সুন্দর বাড়ির ভিডিও পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।